মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন। এরপরে কি হবে জানেন? এরপরে কি হবে? আচ্ছা, আমার লেকচার আপনারা আগে শোনেন নাই কখনো? সমকামিতার কথা বলেছিলাম, আর পরের স্টেপটাও বলে যাচ্ছি, শোনেন। ফেমিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের এই যে আমরা একাকার একটা ফ্রিমিক্সিং করেছি না, এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে, এক নম্বর। দুই নম্বর, বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ব্যভিচার বেড়েছে। আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে, মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কেয়ামত হবে না। কি বুঝলেন? আমার উম্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না ততদিন কেয়ামত হবে না। আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে, চাকচিক্যময় হেদায়েত থাকবে না, কোরআন থাকবে বইয়ের মধ্যে কিতাব আকারে, এর হেদায়েত মানুষের মধ্যে থাকবে না, ইসলামের নামটুকু থাকবে, ইসলামের শিক্ষা থাকবে না, এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, যারা এক শ্রেণীর আলেম, যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায়। টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে। আমি আপনাকে বলছি, এই ফেতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে ধর্ষণ করে। এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করে, কারণ পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে। একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না। একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো, বাচ্চাদের মতো আদর করতে পারে না, নোংরাভাবে আদর করে। আমার কথা বুঝতে পারছেন না মনে হয়? যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে, এটা কি আগের 100 বছর ছিল? ভাই ছিল? আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে? যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না? এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্যে করতে হবে, ইসলাম কি অপমান করেছে? ইসলাম কি অন্যায় করেছে কোনো? ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে? এরপর কি হবে সেটাও শোনেন। চাইল্ড অ্যাবিউজিং বাড়বে, তারপরে আসবে, এটা বলতে আমার ঘৃণা লাগছে কিন্তু এটা হবে, এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করবে, মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে, রেকর্ড হচ্ছে, আজকে থেকে 5 বছর পরে দেখে নিতে পারো ইনশাআল্লাহ। বল্লাহু আলাম, আমি ভবিষ্যৎ বক্তা নই। বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফ হাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ, যারা বর্তমান সম্পর্কে ওয়াকেফ হাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান চলছে। আসেন, ওইদিকে আমরা না যাই। তো আসহাবুল কাহফের সমাজটা ঠিক এমন ছিল, একদম জাহিলিয়াতিপূর্ণ, ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই, যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন। এই বেচারারা কি করলো? এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে, আল্লাহর কি কাজ, যেমন তেমন মানুষ ছিল না তারা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা, এই 7 জন বা 9 জন যুবক। আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন, তারা ইসলাম কবুল করলো, সুবহানাল্লাহ, ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো। গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেলল যে তারা মুসলিম হয়ে গেছে, তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে। আলটিমেটাম দেওয়া হচ্ছে, 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে, না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া। বুঝতে পারছেন কোথা? এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাচ্চা আলটিমেটাম দিল। তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না, কোনো সন্ত্রাস ছড়ালো না, তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না, তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল, ওই সমাজ থেকে চলে গেল, হিজরত করে চলে যাচ্ছে, যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছে আল্লাহবাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা, আল্লাহবাক শুধু বলেছেন যে তারা এখান থেকে, ফেতনা থেকে বের হয়ে, ফেতনাময় পরিবেশ থেকে বের হয়ে, সাথে একটা কুকুর ছিল, কুকুর, এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে, ইমান নিয়ে কোথাও চলে যাচ্ছে,
এই ফেতনাময় পরিবেশ থেকে অনেক দূরে ডিসকানেক্টেড, যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাত্রেবেলা ঘুম এসেছে, ক্লান্ত হয়েছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ব্যাস এই গুহাতেই ঘটনা, আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিসতুম, কতদিন ঘুমিয়েছিলাম। একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি। আরেকজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে ফালিয়ানদুর আইয়ুহা আসকা তুআমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো। আমরা ক্ষুধার্ত, ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল, কবে, তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি, এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না, আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাকে আপনাকে উঠালেন, ওঠার পর আপনার কী অবস্থা হবে, কী অবস্থা হবে, চিনবেন কিছু আশপাশের? আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো, এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ, কী অবস্থা, আমি কোথায় আসলাম। যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে, এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো, গুপ্তধন কোথায় পাইছো। এ বলে যে কিসের গুপ্তধন, আমরা এখানকার প্রশাসনের ছেলে, এইটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়, গতকালকে এখান থেকে বের হয়েছি, গুহায় রাত কাটালাম, আজকে চলে আসি। এ বলছে পাগল হয়ে গেছে, এখানে তো দাকিয়ারুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ারুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো, এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা, কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না, অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাক তাই বলছে আম হাসিবতান আসহাবুল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, হে নবী আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলেই তাই ছিল। একটু ক্লু দিই আপনাকে, মাথায় একটু নড়া দেই, 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে, কত বছর পরে, তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বুঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায় নাই। আমার পকেটে কয় টাকা আছে দেখি, বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পারো। এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা, আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল, স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না, বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে, আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম, কিছু করার নাই আপনারা আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিসসালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদির আলাইহিসসালাম দেয়াল নির্মাণ করছেন, দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপ দাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া,
সেগুলো কিসের, ধাতুর, কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বুঝাতে হয়। আবার অনেক অনেক সময় দাড়ি টুপি বলে মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস, সবই জায়েজ, ফাইন। আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না, যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন। কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম, এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময়ে চলমান বিষয়ের চেয়ে হাজার গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, কিছু করার নাই, জেনে রাখলেন এতটুকুই। এবার সেই ব্যক্তিকে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সে বাচ্চার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান, এ তো আমার বাবা নয়, দাকিয়ানুস বাচ্চা তো এটা নয়, এই বাচ্চা কোত্থেকে আসলো? এই বাচ্চা কিন্তু আল্লাহ বিশ্বাস করে, এই সভ্যতাটা ওই 300 বছর আগের সভ্যতার মতো নয়, এরা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামিক বিষয়গুলো মেনে চলে, কিন্তু পরকালে বিশ্বাস করে না, যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন, এটা বিশ্বাস করে না। এবার এই বাচ্চা, দ্বিতীয় বাচ্চা বলছে 300 বছর পরের, যে তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিল? এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ, হয়তো বা অনেক সময় পার হয়ে গেছে। ডাকিয়ানুস বাচ্চা কোথায়? 300 বছর আগে মারা গেছে, তার মানে তো 300 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আমরাই সেই যুবক, তোমার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহায় আছে। আমরা কি যেতে পারি? হ্যাঁ যেতে পারেন, চলেন। সবাই গিয়ে দেখলেন, হ্যাঁ বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে। 300 বছর পরে আল্লাহ পাক 9 জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন যে পরকাল বলতে কিছু আছে, যে আল্লাহ 300 বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন, নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, এটা প্রমাণ করলেন আল্লাহ পাক। এখানে আপনার দাজ্জালের কি সম্পর্ক? তারা যে সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওই রকমই ছিল, দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না। নবী ঈসা আলাইহিস সালাম সেই কাজটা করবেন, সেটা আম মুসলিমদের পক্ষে সম্ভব নয়। সবচেয়ে ভালো অপশন নিজেকে ফেতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন, আসহাবুল কাহফের মতো আপনি ফেতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমি ক্লু দিতে পেরেছি? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফেতনার যুগ আসবে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তুমি কম কথা বলবে, 1 নম্বর, তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না, 2, তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না, 3, তুমি ঘরে থাকবে, বাইরে বের হবে না বেশি বেশি, আর 4, তুমি ঘরে বসে বসে তোমার গোনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে, তুমি সফল হয়ে যাবে। যখন দেখছেন আপনি ঈমান পেয়েছেন, ইসলাম পেয়েছেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন, সব ঠিক আছে, কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফেতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না, তখন নিজেকে, নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান, আলাদা স্বতন্ত্র থাকেন, নিজের দিন নিজে পালন করেন, ফেতনায় যায় না, আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আরো ভালো করে সূরাটা পড়বেন, জুমার দিনে একটা কাজ করবেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। আবার বলছি, সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা, 2 নম্বর, দরুদ বেশি বেশি পড়া, 3 নম্বর, দোয়া করা, 4 নম্বর, কি সূরা কাহফ অন্তত 1 বার অর্থ সহ পড়বেন, এটা জুমার দিনের কাজ দিলাম, করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা কাহফের প্রথম 10, শেষ 10 অবশ্যই মুখস্থ করবেন, ওয়াদা করেন। আমি কিছু আয়াত বলে দিচ্ছি, এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ, আপনার চোখ লাগা, আপনার বদ নজর, আপনার এই জিন ঘটিত সমস্যা, জাদুগ্রস্ততা, তাবিজ কবজ, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়তে হবে, পারবেন? 1 নম্বর সূরা ফাতিহা, 1 নম্বর কি? সূরা ফাতিহা। 2, সূরা বাকারার প্রথম 5 আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 5 আয়াত, ঠিক আছে? 3, আয়াতুল কুরসি, 3 আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, 4 সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, 5 সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা আলী ইমরান শেষের 10 আয়াত। এর পাশাপাশি সম্ভব হলে সূরা কাহফের প্রথম 10, শেষের 10, সূরা কাহফের প্রথম 10, শেষের 10, এরপরে সূরা মুমিনুন
সূরা মুমিনুনের শেষের কিছু আয়াত, সাতটা বা আটটা আয়াত, এরপর সূরা জিন, সূরা জিনের প্রথম দশটা আয়াত, এরপর সূরা হাসর, সূরা হাসরের শেষের তিনটা বা চারটা আয়াত, এরপর আপনার সূরা মুমিনুন এর প্রথম দশটা আয়াত, এরপরে আছে সূরা কাফেরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। পারা যাবে ইনশাআল্লাহ? এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না? আসসালামু আলাইকুম।